আপনারা দেখছেন একুশে টেলিভিশন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটস নাম শুনেই বুঝতে পারছেন সিনেমা নিয়ে আমাদের যত আয়োজন যারা রেগুলার দেখেন তারা তো জানেন আর যারা নতুন জয়েন করেছেন তাদের বলে দেয় আমাদের এই অনুষ্ঠানের ফরমেটটা হচ্ছে আমরা একজন সিনেমার আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার সঙ্গে আড্ডা দিই তার সম্পর্কে জানার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করি তার ফিউচার প্ল্যান কি। আর এই আড্ডার ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি কিছু রিলিজ হয়েছে অথবা রিলিজ হতে যাচ্ছে এরকম বাংলা সিনেমার কিছু এক্সক্লুসিভ বাংলা গান আজও একই ফর্ম্যাটে সাজিয়েছি আমাদের অনুষ্ঠান চিত্রনেকার রেসি আছেন আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আমি খুব হ্যাপি আমার খুব প্রিয় একজন মানুষ আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে কারণ আপনাদেরও প্রিয় চিত্রনায়িকা রেসি চলুন কথা বলি তার সাথে হ্যালো বিউটিফুল কেমন আছো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ কি করছো আজকাল ব্যস্ত থাকার চেষ্টা করছি সিনেমা নিয়ে কি পরিকল্পনা সিনেমা নিয়ে পরিকল্পনা তো সিনেমা তো চলছেই একটা স্টার্ট করেছি নতুন ইয়েস ম্যাডাম তো সেটা এখনও ওই যে করোনার জন্য একটু অফ আছে কাজ হয়ে গেছে তো ডাবিংটা বাকি আছে এখন যে বর্তমান তোমার চলচ্চিত্রের জীবন তোমার পারিবারিক জীবন তোমার ব্যবসায়িক জীবন কোনটা বেশি এনজয় করছো আমি যখন যেটা করি সেটা এনজয়ফুল না হলে আমি কখনো করি না তো যখন ছবি করেছি তখন মন থেকেই করেছি যখন বিয়ে করেছি মন থেকে করেছি এবং যখন এখন ব্যবসা করছি। এটা হঠাৎ করে এর এনকারেজমেন্টেই হয়েছে ঠেলা ঠেলিতে হয়েছে না হলে হয়তো বা ওই সাহসটা হতো না তো যার কারণে এখন আবার এনজয় করছি তো এখন তো ধরো প্ল্যাটফর্মে অনলাইন প্রচুর মুভি বানাচ্ছে এবং খুশির খবর হচ্ছে ইন্ডিয়ান কিছু প্ল্যাটফর্ম এসেছে বাংলাদেশে আমি নাম ধরেই বলি যদি হইচই বা জি ফাইভ এদের নাম বলি ওরা কিন্তু তোমার নেটফ্লিক্স এরা কিন্তু এখন কমিশন করছে মানে ওরা টাকা ইনভেস্ট করছে বাংলাদেশে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য কেমন ভালো অবশ্যই একটা ভালো দিক আমি বলবো যে ইন্ডাস্ট্রির জন্য দেশের জন্য যদি কোনো ভালো কিছু হয় তাহলে কেন আমরা সেটা করব না এটা নিয়ে আমি তোমার সাথে আরো ডিটেল কথা বলতে চাই কিন্তু তার আগে আমার একটু দর্শকদের কাছে যেতে হচ্ছে তোমার পারমিশন নিয়ে দর্শকদের কাছে অবশ্যই দর্শক বন্ধুরা সময় হলো ছোট্ট একটা বিরতিতে যাবার তবে অনেক গল্প আছে আমাদের সাথেই থাকুন দেখা হবে বিরতির পর বিরতি পড়া আপনাদের ওয়েলকাম ব্যাক করছি টিপসনো প্রেজেন্ট সিনেহিটসে এবং আমাদের সঙ্গে আছেন চিত্রনায়িকা রেসি আপনার কাছে আবারো গিসি আমরা বিরতির আগে যেগুলো নিয়ে কথা বলছিলাম যে তুমি তো অনেক মুভি করেছো ম্যাক্সিমামই তোমার হচ্ছে যে রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার মুভি যতটুকু আমি জানি যতটুকু দেখেছি আমি বলবো না ঠিক স্যাড রোমান্টিক ছবি স্যাড রোমান্টিক মুভিগুলো তুমি বেশি করেছো কিন্তু কখনো কি মনে হয় না যে মুভি দেখে মনে হয় না যে গল্প এবং গল্প বলার ঢং দুটোতেই আমরা এখনো আপ টু দা মার্কে পৌঁছতে পারিনি পিছানোটা বলছি না আপ টু দা মার্কে পৌঁছতে পারিনি চেষ্টা তো করতে হবে যে আমরা যাতে ওভাবে আগে কলকাতা কিন্তু আমাদেরকে ফলো করতো কলকাতার গানের রেকর্ডিং ঢাকা অর্কেস্ট্রা এসে হতো রাইট মুম্বাইয়েরও হ্যাঁ তো আমরা কেন পিছিয়ে আছি যে আমরা আমরা নকল ছবি তৈরি করতে করতে নকল গল্প তৈরি করতে করতে আমরা যে মৌলিক গল্প নিজে কত ধরনের গল্প আছে আসলে আমি এখন চিন্তা করি যে একটা ইয়ে ইয়ে চ্যানেল রেডিও চ্যানেল আছে জীবনের গল্প এক একজনের গল্প যখন আমি শুনি তখন মনে হয় কি যে এই গল্প নিয়ে তো এরকম একটা ছবি বানানো যায় বা এরকম একটা করা যায় এরকম গল্প হতে পারে বা মানুষের চলেই আসবে এতটা ইমোশন তাহলে আমাদের দরকারটা কি যে পরের দেশের ছবির গল্প চুরি করে আমাদের ছবি বানানো আর সেখানে তো আমার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে তাহলে আমি যে ছবি আগে অলরেডি দর্শকরা দেখে ফেলছে সেই গল্পটা দেখালে তো যে কেউ বলতে পারবে আল্লাহ ওই ছবি তো দেখছি দরকারটা কি তাহলে আমি দেখতে গিয়ে যদি দেখি যে আমার একটা দেখা মুভিরই কপি কিন্তু তুমি যখন একটা ছবি দেখতে বসবা কিন্তু পরের সিনটাতে কি হবে সেটা দেখার জন্য তুমি কিন্তু বসেই থাকবা সেটাকে আমি বলবো যে সেটা হলো আসল ছবি আসল ছবি বা একটা ছবি দেখার পরে বারবার দেখতে ইচ্ছে করবে যে মুভিটা সেটাই হলো আসল ছবি যেমন নীলাচল এনিবে আমার একটু দর্শকের কাছে যেতেই হচ্ছে দর্শক বন্ধুরা সময় হলো আরেকটা বিরতি নেবার দেখা হবে বিরতি পর বিরতি পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিব্বত স্নো প্রেজেন্সি হিটস আমাদের সঙ্গে একজন হিট নায়িকা আছেন চিত্রনায়িকা রেসি চলেন আরেকবার তার কাছে গেছি হিট কিনা আসলে বলতে পারবো না বাট যখন মানুষ বলে যে আপনার ওই ছবিটা দেখেছি বা দেশের বাইরে গেলে যখন তারা বলে যে আপনি ওই ছবিটা এতবার দেখেছি তখন আসলে ভালো লাগে ভালো লাগে আচ্ছা অনেক কথাই জিজ্ঞেস করছিলাম আরেকটা জিনিস আমাদের ইন্ডাস্ট্রি যে আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে না পেরে আমরা দিনকে দিন দেখছি যে পেছায় যে আমাদের ইন্ডাস্ট্রি পেছনের দিকে যাচ্ছে এটার আরেকটা কারণ কি রকম যে সত্যিকারের মেধাবী মানুষগুলো জায়গা পাচ্ছে না আমার একটা ছবি তৈরি করতে যা যা লাগবে আমরা যদি সেগুলো না ইয়ে করি দেখা গেলো যে একটা বাজেট থাকে বাজেটটার থেকে কি কি লাগবে হয়তো বা এর থেকে বেশি টাকাও খরচ হতে পারে সেই প্রিপারেশনটাও কিন্তু রাখতে হবে প্রডিউসারের যে আমার এই টাকার মধ্যে নাও হতে পারে আবার অনেক কিছু লাগতে পারে অনেক সময় শিডিউল নষ্ট হয়ে যায় ওয়েদারের কারণে অনেক সময় শুটিং বন্ধ হয়ে যায় বা অনেক কিছু অনেক প্রবলেম হয় তো একজন প্রডিউসারের চিন্তা করতে হবে যে আমি মিনিমাম ছয়টা ছবি বা আমি আহ দশটা ছবি আগে বানাই তারপরে আমি ব্যবসার কথা চিন্তা করি এক ছবি বানাতে এসে যখন দেখা গেল যে মনের মতো হলো না বা ছবিটা চললো না তখন কিন্তু তারা কি করে ব্যাক করে অনেক আমরা দেখেছি যে আগের যারা অনেক প্রোডিউসার আছে তারা কিন্তু অনেক ছবিতে লসও করেছে বাট তারা কিন্তু পিছু পা হয়নি তারা কিন্তু চালিয়েই গেছে করেই গেছে কারণ তারা জন্যই এসেছে তারা কিন্তু ছবিতে ইনভেস্ট করার জন্য না শুধুমাত্র মনোরঞ্জন করার জন্য না যে একটা ছবি করলাম নায়ক নায়কে দেখলাম বা শেষ তো ওভারঅল এত কিছু এত দুঃসময় এত সুসময় এত ঝামেলা এত ইস্যু এর পরেও একজন সিনেমার নায়িকা হিসেবে তুমি কতটুকু আশাবাদী আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে সব সময় আশাবাদী কারণ এটাই তো আমার প্রাণ জানের টুকরা জানের টুকরা আমার সন্তানের যদি মানে আমি চাবো যে তার ভবিষ্যৎ ভালো হোক তার ভবিষ্যৎ ভালো হোক আমি এটাই চাব দূরে থাকলেও মনে হবে যে না যদি মনে করি যে না ও ও অনেক খারাপ আছে বা একটু সিক আছে তখন কিন্তু আমার খারাপ লাগবে যখন শুনবো না ভালো আছে আমার একটা ফ্রেন্ডটা ভালো আছে তখন কিন্তু অনেক ভালো লাগবে বাট ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কিন্তু আমি দূরে নাই ও সেটার ভিতরে আজকে আমাদের ফিল্মের যদি ভালো কিছু হয় বেটারমেন্ট কিছু হয় তাহলে কিন্তু আমাদেরই প্রাউড হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম হয়েছে পাশের দেশের সাথে এখন একসাথে কাজ করছে তালে তাল মিলিয়ে তো যখন দেখবো যে না আসলে এই যে ধরো যে সিনেমার কোনো কিছু নাই সিনেমা বানানো নিয়ে কিছু নাই বাট কোলাহল মারামারি সংঘর্ষ ইউনিটা জরুরি কারণ যেখানে সিনেমায় হচ্ছে না সেখানে আমরা ফাইট করে কি করবো সিনেমাটা হচ্ছে না বললেই কিন্তু ফাইটিংটা বেশি হচ্ছে হাতে তো কাজ সময় তো কাটাতে হবে এনিওয়ে আমরা আশাবাদী অনেক ব্যস্ততার মাঝে তুমি এসছো তুমি বলেছো অনেক আমি কিন্তু বারো তেরো বছর ধরেই আসছি আমার ভালো লাগে কারণ এটা একটা সিনেমার প্রোগ্রাম তো এই সিনেমা নিয়ে যে কথা বলতে হয় ভালো লাগে আলোচনা করতে ভালো লাগে বারবার আসো তোমাকে চাই চাই হ্যাঁ ভালো লাগলো আবার দেখা হবে করতে লাগে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের চিত্রনায়িকা ঋষির আড্ডা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সবসময় থাকুন সঙ্গে আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন অতিথিকে নিয়ে থাকবে নতুন গান নতুন বিষয় সে অবধি নিজের খেয়াল রাখুন ভালো থাকুন